প্লাস্টিকের বোতল কেটে এমন একটি জিনিস তৈরি করা সম্ভব যা আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য বোতলের উপরের এবং নিচের অংশ কেটে নিতে হবে এবং এটিকে স্মুথ করার জন্য কেচি দিয়ে এর সাইডের অংশগুলোকে কেটে নিতে হবে। এবার এটিকে চেপে ধরে কেচির পেছনের সাইড দিয়ে চাপ প্রয়োগ করতে হবে। ঠিক একইভাবে অপোজিট পাশেও চাপ প্রয়োগ করতে হবে যাতে এটি একেবারে এক হয়ে যায়। এটি হয়ে আসলে একটি স্কেলের সাহায্যে এটিকে কেটে নিতে হবে। এই দেখুন, এর সাইডের অংশটিকে কেটেছি, এটিকে রেখে দিব, পরে কাজে আসবে। এখন বোতলের এই অংশটিকে এভাবে প্রেস করে করে হার্ট শেপ করে ফেলবেন। এটি হার্ট শেপ হলে এরকম একটি কাগজ নিতে হবে। এবার এটিকে বসিয়ে এর উপরে পেন্সিলের সাহায্যে এর শেপ তৈরি করতে হবে। এটি তৈরি হলে এটিকে কেচি সাহায্যে কাটতে হবে। এই দেখুন, শেপে চলে এসেছে। এবার একটি কালার পেপার নিতে হবে, এটিকেও একইভাবে পেন্সিল দিয়ে শেপ তৈরি করে কাটতে হবে। এটি কাটা হলে এই শক্ত কাগজটিতে আঠা দিয়ে এর উপরে হলুদ রঙের কাগজটি বসিয়ে দিবেন। এটিকে চেপে চেপে দিতে হবে। এবার বোতলের মূল অংশটিকে এই কাগজের সাথে একত্র করতে হবে। এর জন্য আমরা গ্লু গান দিয়ে আঠা লাগিয়ে দিচ্ছি এর সাইডে। এবার বসিয়ে দিলেই সেট হয়ে গেল। এরপরে আপনাকে গ্লিটার পেপার নিতে হবে, এটিকে ছোট করে লম্বা করে কেটে নিতে হবে এবং এটিকে এর এই সাইডে লাগাতে হবে। একইভাবে আরও একটি গ্লিটার পেপার মাঝখানে লাগিয়ে নিতে হবে। দেখুন, যত সময় যাচ্ছে এর সৌন্দর্য বাড়তে শুরু করেছে। এবার প্রথমে রেখে দেওয়া সেই অংশটিকে নিতে হবে এবং এটিকে হার্ট শেপ দিতে হবে। এটিও একইভাবে এই কাগজের মাপে বানাতে হবে। এটি তৈরি হয়ে গেলে এই প্লাস্টিকের মধ্যে সেট করে দিতে হবে। এটি সেট করার জন্য আমরা আবারও গ্লু গান ব্যবহার করব। হয়েছে, এবার সেই গ্লিটার পেপার এর উপরে লাগাতে হবে। এটি দেখতেও সুন্দর বানাতে হবে, এর জন্য সাইডেও গ্লিটার পেপার দিয়ে বর্ডার দিয়ে দিব। হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। এবার প্রথমের বোতলের উপরে এটি লাগিয়ে দিন। এটির আরও কাজ বাকি আছে, সেগুলো দেখানোর আগে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন খাগড়াছড়ি থেকে মোহাম্মদ ইউসুফ, শ্রীমঙ্গল থেকে নয়ন আহমেদ, আরব আমিরাত থেকে আসিফ বিন আজাদ সাকিব, নরসিংদী থেকে সুমি। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটিকে আপনি এখন কিভাবে ব্যবহার করবেন? এটিকে আপনি আপনার চমৎকার একটি গহনা বক্স হিসেবে ব্যবহার করবেন। ছেলেরা এটিতে ঘড়ি, ইয়ারফোন রাখতে পারবেন, মানে ছোট ছোট জিনিস রাখার জন্য খুব সুন্দর একটি বক্স তৈরি হলো। তাই ফেলে দেওয়া বোতল থেকে তৈরি হলো সুন্দর একটি বক্স, আর ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কিছু তৈরি করা সম্ভব, শুধু একটু ইচ্ছে পোষণ করলেই হলো। ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।